গুরুত্বপূর্ণ দিকে। তাহলে দেখি প্রথম কোশ্চেনগুলি কী হলো। প্রথম কোশ্চেন, ডায়ালিসিসের কি জন্য ব্যবহৃত হয়? কিডনি চিকিৎসা। দ্বিতীয় কোশ্চেন, মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরে। কোন ঋতুতে কাজরি নৃত্য পরিবেশিত হয়? বর্ষাকালে। DRDO ভারতে কোন রাজ্যে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে? উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যে মারুতি নৃত্য পরিবেশিত হয়? সিকিম। ISSC এর প্রথম ভারতীয় পরিচালককে? স্যার সিভি রমন। তারপরে কোশ্চেন, কে ইকতিদার ব্যবস্থা চালু করেন? ইলতুৎমিস। তারপরে কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে? জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, কে জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেছিল? জালেনাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? উধম সিং। ভারতে জলাভূমি কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত? দেরাদুনে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। ভারতীয় মান সময় ভিত্তিক কত? 82°30' পূর্ব দ্রাঘিমাংশ। ভারতের পূর্ব দিকে কোন রাজ্যটি অবস্থিত? অরুণাচল প্রদেশ। 30 নম্বর, নাথুলা পাশের ওপারে কোন দেশটি অবস্থিত? চীন। পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল? ট্রপোস্ফিয়ার। ভারতীয় সেনাবাহিনীতে বিজয়ন্ত নামটি হল একটি ট্যাঙ্কের নাম। চীনা পরিব্রাজক ফাই হেন কার সময়ে আসেন? বিক্রমাদিত্য। প্রখ্যাত সিনে শিল্পী পৃথ্বীরাজ কাপুর এবং রাজ কাপুরের সম্পর্ক কি? পিতা ও পুত্র। ভারতে কোন রাজ্য চা উৎপাদনের জন্য পরিচিত? আসাম। ভারতের কোন রাজ্য সর্বাধিক ধান উৎপাদন করে? পশ্চিমবঙ্গ। যন্তর মন্ত্র ভারতে কোন শহরে অবস্থিত? দিল্লি। দার্জিলিং ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। তেলুগু কোন রাজ্যের সরকারি ভাষা? অন্ধ্রপ্রদেশ। হকি খেলার প্রতিটি দলের কতজন খেলোয়াড় থাকে? 11টি। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মিশরীয় সভ্যতা। মহাত্মা বুদ্ধ কোন স্থানে জ্ঞান লাভ করেন? গয়া। বিখ্যাত নাটক শকুন্তলা কে রচনা করেন? মহাকবি কালিদাস। যখন জোয়ার সর্বোচ্চ হয় কখন? সূর্য ও চাঁদ পৃথিবীর একই পাশে থাকে। কোন রাজ্যটি ভারতের বৃহত্তর উপদ্বীপের মালভূমি অংশ নয়? মধ্যপ্রদেশ। খাইবার পাস কোথায় অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। নদী কোন নদীটি উপদ্বীপের মালভূমি থেকে উৎপন্ন হয় না? যমুনা। গঙ্গার তীরে কোন শহরটি অবস্থিত? কানপুর। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, এর মানে ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। কোন শহর আঙ্গুর চাষের জন্য বিখ্যাত? নাসিক। কয়নার বাঁধ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। খারিফ ফসলে কাটা হয় কোন মাসে? নভেম্বরের প্রথম দিকে। হিমবাহ হল বরফের বিশাল অংশ যা হিমবাহের পর্বতমালার শীর্ষে স্থানের ছায়া থাকে। 1 কোটি প্রশ্ন রয়েছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না।